গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ামদি ব্লগস। পরিবার তোমাদের সকলকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক অনেক স্বাগত। কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সকাল সকাল বিছানাটা গুছানো হয়ে গেছে, চাও একদম খেয়ে নিয়েছি, মুখ ধুয়ে বাসন টাসনও মাজা হয়ে গেছে, আর আমার একটু কাপড় কাচার আছে, তো সেগুলো আমি কাচবো, দেখাইছি সেগুলো কাচবো, আর উঠানটা ঝাড়ু দেওয়ার বাকি আছে তো সেটাও করব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে খেতে যাব, তো আজকে আমাদের খেতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, খেতে যাব। তো আমি আগে এই দিকটা সেরে নেই, তারপর যাব, আর কি রান্না করব কি না সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ একবার তো চা হয়ে গেছে, তো আবার চা বসিয়ে দিয়েছে, মানে মা বসিয়েছে, বাবা খাবে চা খেতে নিয়ে যাওয়ার জন্য, তো দেখাইছি, তো আমিও খাবো, তো ঠিক আছে। তো আমি উঠানটা একটু ঝাড়ু দেওয়ার আছে, তো সেটা ঝাড়ু দিয়ে আমি কাপড় সব খেঁচে নেব, ঠিক আছে। তো চলো স্টার্ট করি আমার কাজ, আর তোমরা সকল এনজয় করো। দেখো আমার কাপড় চোপড়গুলো খাঁচা হয়ে গেছে, তো এগুলো আমি মেলে দিচ্ছি, তারপর আমি চলে যাব চা নিয়ে খেতে। চলো মেলা হয়ে গেছে। আর একটা জিনিস আমি ফ্লিপকার্ট থেকে আনেছি, এই যে ইয়ারফোনটা কেমন হয়েছে সেটা একটু বলে দিও তো। তুমি
চলে আসলাম আর কি রান্না করলাম কি না সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখন ভাত খাবো ঠিক আছে আর প্যাকেট দিয়ে পেয়ে গেছে তার জন্য ভাত খাবো তো চলো ভাতটা খেয়ে নেই রান্না করছি মাছ দিয়ে শালগম দিয়ে আলু দিয়ে এখানে রান্না করা রান্না করছি আর এই যে দেখো মাংস রান্না করেছি আর তারপর এই যে লাই পাতা শাক দিয়ে সিদুল দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি তো চলো দেখো এবার আমি ছেলের চুল কাটতে আবার এসে পড়েছি ছেলের চুল কাটার পর তারপর আমি স্নান করব তো ছেলেকে চুল কাটা দেওয়া হয়ে গেলে স্নানে চলে যাব তারপর দুপুর মানে স্নান করে এসে ভাত খাব আর তারপর একটু রেস্ট নেব মানে আর একদিকে যাওয়ার আছে মানে ভাবছিলাম আজকে একটু বাজারে যাব তো দেখি স্নান টান করে আসি তারপর কি করা যায় দেখা যাবে আমি বাজার থেকে চলে এসে আবার আমার মানে স্নান করলাম দেখতে পাচ্ছ আর আমি বাজার থেকে কি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আমি চা খেলাম চা খেয়ে তারপর এই যে দেখো দুইটা নেল পালিশ এনেছি দেখতে পাচ্ছ আর এখন একদম সন্ধ্যা হয়ে গেছে তো এটা মানে শুকিয়ে গেছে তার জন্য এটা আবার পরে নিলাম আর দেখতে পাচ্ছ আবার স্নান করছে স্নান করে চুলে তেল দিয়ে দিয়েছি তার জন্য তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো